আজকে আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি ক্যাপ্টেন আমেরিকা মুভিটি নিয়ে। এই সিনেমাটি MCU মানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 5 নম্বর সিনেমা। এর আগের সিনেমাটি মানে থর আমি এই চ্যানেলেই এক্সপ্লেন করে দিয়েছি, আপনারা যদি সেটা এখনো অবধি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে দেখে নিতে পারেন। তো আর সময় নষ্ট না করে এক্সপ্লেনেশন শুরু করা যাক। সিনেমাটি শুরু হয় আর্কটিক রিজনে, যেখানে আমরা বিশাল বড় একটা জাহাজকে ওখানে পড়ে থাকতে দেখি। এরপরে কিছু লোক এসে সেই প্লেনটার ভেতরে ঢোকার চেষ্টা করে এবং সেইটাকে ইনভেস্টিগেট করে। আর তারা ভেতরে প্রবেশ করার পরে তারা একটি লাল এবং নীল রঙের শিল্ড খুঁজে পায় সেখানে। আর তারা সেইটা দেখে এটা বুঝে যায় যে এই শিল্ডটা আর কারোর নয় বরং ক্যাপ্টেন আমেরিকার। আর ক্যাপ্টেন আমেরিকা এখানে কি করে পৌঁছালো এটা জানতে হলে এই ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন। এরপরে সিনটি শিফট হয় 1942 সালে, আর আমাদের নরওয়ের টনসবার্গ শহরটিকে দেখানো হয়। আর এই টনসবার্গ শহরটাই আমাদের থর মুভির স্টার্টিং এও দেখানো হয়েছিল। সেইখানে আমাদের দেখানো হয় যে একটা জার্মান সৈন্যর দল তাদের লিডার জন স্মিথের সাথে কিছু মিস্টেরিয়াস জিনিস সেখানে খুঁজতে আসে। আর তারা সোজা গিয়ে পৌঁছায় একটা চার্চে এবং সেই চার্চে তারা ফাদারের সাথে দেখা করে। সেইখানে জন স্মিথ তাকে জিজ্ঞাসা করে যে তোমরা সেই স্পেশাল জিনিসটাকে কোথায় লুকিয়ে রেখেছো। তখনই সেখানকার ফাদার বলে যে সেই জিনিসটাকে পাওয়ার যোগ্যতা তোমাদের নেই, সেইটার মধ্যে দেবতাদের শক্তি রয়েছে আর সেইটাকে তোমরা কোনো দিনই পেতে পারবে না। কিন্তু তখনই জন সেখানে তার বুদ্ধি লাগায় এবং পাশের একটি দেওয়ালে সে একটা সুইচ খুঁজে পায়। আর সেই সুইচটি টেপার পরেই সে একটা ছোট বক্স খুঁজে পায় এবং সেইটা ছিল ট্যাসরেক্ট। এই ট্যাসরেক্টটাকে কসমিক কিউবিক বলে এবং এর ডিটেলস আমি এই ভিডিওর আগে বলতে চলেছি। এইখান থেকে সিনেমাটা 1 বছর এগিয়ে যায় আর আমাদের দেখানো হয় 1943 সাল। সেইখানে আমাদের এই সিনেমার লিড ক্যারেক্টারকে দেখানো হয় যার নাম স্টিভ রজার্স, এবং এই ক্যারেক্টারটাই আমাদের আগে গিয়ে হতে চলেছে ক্যাপ্টেন আমেরিকা। ওয়ার্ল্ড ওয়ার টু এর সময় সে সেনাতে ভর্তি হবার অনেক চেষ্টা করে কিন্তু তার স্বাস্থ্যের কারণে তাকে সেখানে ভর্তি নেওয়া হচ্ছিল না, কারণ তার অ্যাস্থমার সাথে আরো অনেক হেলথ ইস্যুস ছিল। সে যতবারই আর্মিতে ভর্তি হওয়ার চেষ্টা করত সে ততবারই সেখানে ফেল হয়ে যেত। সেইখানে স্টিভ বলে যে আমিও সেনাতে ভর্তি হতে চাই, আমিও আমার দেশের জন্য কিছু করতে চাই, কিন্তু আমার স্বাস্থ্যের কারণে আমি এমনটা করতে পারছি না, তুমি কি আমার জন্য এই ব্যাপারে কিছু একটা করতে পারবে। তখনই সেখানে বেকি বাউন্স বলে যে আজকে বিকেলে ভবিষ্যতের একটা মেলা লাগতে চলেছে, তুমি কি সেখানে যাবে আমার সাথে। আর স্টিভ তাকে হ্যাঁ বলে দেয়। এবং সন্ধেবেলা স্টিভ যখন বেকি বাউন্সের সাথে সেই ফিউচারিস্টিক মেলাতে যায় তখন তাদের সাথে দেখা হয় হাওয়ার্ড স্টার্কের, কিন্তু বেকি আর স্টিভ সেইখান থেকে আগে চলে যায়। সেইখানে স্টিভ যখন সেনাদের লেগে থাকা ফটো দেখতে পারে তখন সেইটাকে দেখে সে আবেগে হারিয়ে যায়। সে ভাবে যে কবে আমি আমার দেশের জন্য কিছু একটা করতে পারবো। তখন পিছন থেকে বেকি এসে বলে যে তোমার এই স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে, কারণ তোমার স্বাস্থ্যের যা অবস্থা তোমার দ্বারা কিছুই হবে না। কিন্তু তখনই স্টিভ বেকিকে বলে যে আমি আমার দেশের একটা নাগরিক আর আমি আমার দেশের জন্য প্রাণও দিতে পারি। আর এই কথাগুলোই পিছনে দাঁড়িয়ে থাকা ডক্টর র্যাংস্ট্যাং শুনে নেয়। সেই মেলাতে সৈন্যতে ভর্তি হওয়ার ফর্ম ফিল আপ করা হচ্ছিল, আর এই খবরটা যখন স্টিভ পায় তখন সেও দৌড়ে চলে যায় সেই ফর্ম ফিল আপ করতে। আর এই ফর্মটা যখন সেখানকার এক্সামিনারের কাছে যায় তখন সে বুঝে যায় যে এই ছেলেটা মিথ্যে কথা বলছে, কারণ এর আগেও সে অনেকবার এই ফর্ম ফিল আপ করেছে। কিন্তু সেইবারে ডক্টর র্যাংস্ট্যাংসও সেখানে ছিল আর সে একজন বৈজ্ঞানিক ছিল। সে যেহেতু স্টিভের সেই কথাগুলো শুনেছিল সেই কারণে সে এইবার স্টিভের সামনে এসে জিজ্ঞাসা করতে চায় যে সে এতবার ফেল কি করে হলো। ডক্টর র্যাংস্ট্যাংস এরপর জিজ্ঞাসা করে যে তুমি কোথা থেকে এসেছো। স্টিভ প্রথমে মিথ্যে কথা বলে কিন্তু তারপরে ডক্টর বলে যে তুমি যদি আমাকে সত্যি কথা না বলো তাহলে হয়তো আমি তোমার কোনো সাহায্যই করতে পারবো না। তখন স্টিভ রজার্স বলে যে হ্যাঁ আমি ব্রুকলিন থেকে এসেছি। আর এরপরে ডক্টর তাকে A1 মার্কিং দেয়। আর আপনারা যদি এই সিম্বলটা খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন যে এইখানে A1 লেখা ছিল, আর A মানে ক্যাপ্টেন আমেরিকা এবং 1 মানে ফার্স্ট অ্যাভেঞ্জার। আর এই সিম্বলটাই পুরো মুভিটাকে জাস্টিফাই করে দেয়, তার মানে ক্যাপ্টেন আমেরিকা দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। এরপরে সিন শিফট হয় একটা সৈন্যর উপরে, যেখানে মেন কমান্ডারও ছিল চেস্টার ফিলিপ এবং পেগি কার্টার। তাদের একটা স্পেশাল এক্সপেরিমেন্টের জন্য স্টিভ রজার্স এর মতনই একটা ছেলের প্রয়োজন ছিল।
কিন্তু চেস্টার ফিলিপ সেখানে ডক্টর র্যাংস্ট্যাংসকে বলে যে আমার কাছে এমন একটা ছেলে আছে যে এর থেকেও অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি স্মার্ট। কিন্তু তখনই সেখানে ডক্টর র্যাংস্ট্যাং একটা ছোট টেস্ট নেয়। সে সেখান থেকে একটা ছোট বোম নিয়ে সেখানে ফেলে দেয় আর সেই বোমটা দেখে সেখান থেকে সকলে পালিয়ে যায়। কিন্তু একমাত্র স্টিভ রজার্স সেই বোমের ওপরে ঝাঁপিয়ে পড়ে এবং সকলের প্রাণ বাঁচানোর জন্য সে নিজের প্রাণও বলিদান দিতে রাজি। আর তখনই ফিলিপ চেস্টার এটা বুঝতে পারে যে ডক্টর কেন স্টিভ রজার্সকে বেছে নিয়েছে। আর এরপরেই সে ডক্টরের কথা মেনে নেয় এবং স্টিভ রজার্সকে সেই এক্সপেরিমেন্টের জন্য পারমিট দেয়। এরপরেই আমাদের ইউরোপে দেখানো হয় একটা রেড স্কাল সায়েন্টিস্টকে, যার নাম ছিল আর্মেন জুলা। তারা দুজনে মিলে টেস্ট রিয়েক্টরের শক্তির উপরে কিছু কাজ করছিল। তারা এটা চেষ্টা করছিল যে তারা যেন সেই জাহাজগুলোকে এমন একটা শক্তি দিতে পারে যার ফলে তারা যে কোনো যুদ্ধেতে যাওয়ার পরে অন্তত 5 থেকে 6 দিন তাদের কোনো শক্তি ক্ষয় না হোক, তাদের ব্যাটারি যেন ফুল চার্জ থাকে, আর যে কোনো যুদ্ধ থেকে তারা যেন জিতেই ফিরতে পারে। আর এরপরই আর্মেন জুলা এমন একটা জিনিসের আবিষ্কার করেই ফেলে যেটা সেই টেস্ট রেক থেকে শক্তি নিয়ে সেই ট্যাঙ্কে ট্রান্সফার করতে পারত। এর পরের দিনকে পেগি কার্টার স্টিভ রজার্সকে নিয়ে ব্রুকলিন শহরে পৌঁছায়, যেখানে ডক্টর র্যাংস্ট্যাংসের সেই অস্ত্রটা ছিল যেটার মাধ্যমে যে কোনো লোককে সুপার সোলজারে পরিণত করা যেত। আর সেই মেশিনটা বানিয়েছিল হাওয়ার্ড স্টার্ক, এবং সেই মেশিনে যেই সিরামটি ব্যবহার হতো সেইটা বানিয়েছিল ডক্টর র্যাংস্ট্যাংস। সেই মেশিনটা যখনই তার 70% পাওয়ারে গিয়ে পৌঁছায় তখনই সেইখান থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে এবং মেশিনটি ভালোভাবে কাজ করছিল না। মেশিনের ভেতর থেকে স্টিভ রজার্সের চেঁচানোর আওয়াজ আসে আর এমনটাই মনে হচ্ছিল যে সেই এক্সপেরিমেন্টটা ফেল হয়ে যাবে। এরপরই সকলে বলে যে মেশিনটাকে এক্ষুনি বন্ধ করে দাও, কিন্তু ভেতর থেকে স্টিভ রজার্সের তখনই আওয়াজ আসে। সে বলে যে না, আমি এটা সহ্য করতে পারবো, আপনারা এক্সপেরিমেন্টটাকে 100% কমপ্লিট করুন। আর এরপরই হাওয়ার্ড স্টার তার মেশিনটাকে 100% পাওয়ারে দেয়। আর তারপরেই আমরা দেখতে পারি যে স্টিভ রজার্স আমাদের ফার্স্ট অ্যাভেঞ্জারে পরিণত হয়, মানে ক্যাপ্টেন আমেরিকাতে পরিণত হয়, আর এখন সে একটা সুপার সোলজারে পরিণত হয়েছে। সেই এক্সপেরিমেন্টটা পূরণ হওয়ার পরেই সেইখানে থাকা স্কিমিটের একটি স্পাই সেইখানে থাকা ডক্টর র্যাংস্ট্যাংসের উপরে আক্রমণ করে, আর সেই অ্যাসাসিনটি ডক্টর র্যাংস্ট্যাংসকে গুলি মেরে সেই সুপার সোলজারের সিরামটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেইখানে স্টিভ রজার্স ডক্টর র্যাংস্ট্যাংসকে বাঁচানোর চেষ্টা করে আর বলে যে আমি আপনার কিচ্ছু হতে দেব না। তখনই ডক্টর র্যাংস্ট্যাংস বলে যে তোমার হিরো তোমার শরীরের ভেতরেই আছে, আর আমার প্রাণ এতটাও দামি নয় যতটা সেই সিরামটা। সেই কারণে ডক্টর র্যাংস্ট্যাংস তাকে গিয়ে সেই সিরামটা ফেরত নিয়ে আসতে বলে। এরপরে স্টিভ রজার্স সেই অ্যাসাসিনটাকে ফলো করে, কিন্তু সেই অ্যাসাসিনটা গাড়ি নিয়ে শহরের অলি গলি থেকে পালাতে থাকে। কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তার পিছু ছাড়ে না আর অবশেষে সে তাকে ধরেও ফেলে। কিন্তু তখনই সেই অ্যাসাসিনটি সাইনাইড খেয়ে নেয় আর তার ফলে সে মারা যায়। এবং মরবার আগে সে স্টিভকে বলে যে একটা গলা কাটা গেলেও দুটো গলা আরো বেরিয়ে যাবে। আর এখন যেহেতু ডক্টর র্যাংস্ট্যাংসও মারা গেছে এবং আর কোনো সুপার সোলজারের সিরাম নেই, সেই কারণে সেখানকার গভর্নমেন্ট ঠিক করে যে তারা স্টিভ রজার্সকে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে ঘোষণা করবে আর তাকে সবার সামনে পোর্ট্রে করে সকলের মধ্যে একটা কনফিডেন্স জাগাবে। 1943-তে হওয়া একটি ক্যাম্পেনের সময় স্টিভ রজার্স জানতে পারে যে তার একটা বন্ধু যার নাম ছিল বেকি বাউন্স, সে MIA-1 টিমে ছিল। তারা স্কিমিটকে মারবার জন্য আগে এগিয়ে যায়, কিন্তু তাদের পুরো টিমটাকে রেড স্কাল তাদের নিজের কব্জায় করে নিয়েছিল। এরপরেই ক্যাপ্টেন আমেরিকা স্কিমিটের সেই ডেরায় ঢুকে বেকি বাউন্স এবং তার গোটা টিমকে সেখান থেকে বের করে আনতে সফল হয়। আর সেইখানেই ক্যাপ্টেন আমেরিকার সামনে রেড স্কাল চলে আসে, আর সেইখানে আমরা রেড স্কালের আসল চেহারাটা দেখতে পারি। তার গোটা চেহারা লাল ছিল। রেড স্কালকে দেখে ক্যাপ্টেন আমেরিকা খুবই রেগে যায়, কিন্তু রেড স্কাল সেখান থেকে তার সায়েন্টিস্টকে নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা তার বন্ধু এবং সেই টিমকে ফিরিয়ে ক্যাম্পে নিয়ে আসে। এত ভালো একটা কাজের জন্য গোটা আর্মি ক্যাপ্টেন আমেরিকার জন্য একটা পার্টি অর্গানাইজ করে। সেইখানে ক্যাপ্টেন আমেরিকা এটা বলে যে আমি যখন রেড স্কালের ওপরে আক্রমণ করেছিলাম তখন তার আড্ডাতে আমি কিছু ম্যাপ লক্ষ্য করি, আর সেইখানে অনেকগুলো দেশের ওপর চিহ্ন করা ছিল, আর তার মানে সে এখন সেই ম্যাপের ওপরেই আক্রমণ করতে চলেছে। ক্যাপ্টেন আমেরিকা বলে যে একটা জিনিস করলে হয়,
কোনো দেশের উপর আক্রমণ করার আগেই আমরা তার ক্যাম্পগুলোকে ধ্বংস করে দিই, আর এরপরে সে সেই টিমটাকে একজোট করে যাকে সে সেই রেড স্কালের হাত থেকে বাঁচিয়েছিল, এবং তারপরে সে তাদেরকে বলে যে এবার আমাদের রেড স্কালের বিরুদ্ধে লড়তে হবে, আর তারা সকলে মিলে রেড স্কালকে ধ্বংস করার জন্য তৈরি হয়। সেইখানে স্টিভ রজার্স বলে যে আমরা একটা নতুন মিশনে যেতে চলেছি, আপনি কি আমার জন্য কোনো শিল্ড বানাতে পারবেন? সেইখানেই হগওয়ার্টস স্টার্ক বলে যে আমি তোমাকে অনেকবার লড়তে দেখেছি একটা শিল্ড নিয়ে, আর তুমি সেটা নিয়ে খুব ভালোভাবে লড়তেও পারো। এইখানে আমার কাছে চার রকমের শিল্ড রয়েছে। কিন্তু সেইখানেই ক্যাপ্টেন আমেরিকা চোখ পড়ে সেই আসল শিল্ডের ওপরে, যেটা এখনো অবধি আমরা দেখতে পারি। এরপরেই তারা সেই সিক্রেট মিশনে ক্যাপ্টেন আমেরিকা অপেক্ষা করে রেড স্কালকে ধরার জন্য, আর সেই ট্রেনের ভেতরে তার টিমকে পৌঁছে দেয় এবং ক্যাপ্টেন আমেরিকা আরমান জোলাকে ধরেও নেয়। কিন্তু তখনই তার ভালো বন্ধু বেকি বাউন্স সেই ট্রেন থেকে পড়ে যায়। এরপরে আরমান জোলাকে যখন তাদের বেসে নিয়ে আসা হয়, তখনই সে বলে যে সে এবং রেড স্কাল মিলে অনেক দেশের উপরে বোম্বিং করার কথা ভেবেছে। আর এই খবরটা যখনই ক্যাপ্টেন আমেরিকা পায়, তখন সে তার টিম নিয়ে তার সমস্ত ডেটাবেস ধ্বংস করতে এগিয়ে যায়। ক্যাপ্টেন আমেরিকা যখন তার বেসের দিকে এগোচ্ছিল, সেই খবরটা রেড স্কাল পেয়ে যায় এবং সে তার স্পেশাল প্লেনে করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই ক্যাপ্টেন আমেরিকা চেস্টার ফিলিপ এবং পেগি কার্টারের সাথে একটা গাড়ির মাধ্যমে সেই প্লেনের কাছ অবধি পৌঁছে যায়, আর তার ভেতরে তারা প্রবেশ করে এবং সেইখানে আমরা রেড স্কাল আর ক্যাপ্টেন আমেরিকার মাঝে একটা দারুণ ফাইট দেখি। সেইখানে তারা লড়াই করছিল, আর সেই সময়তেই ক্যাপ্টেন আমেরিকা তার শিল্ড ছুড়ে রেড স্কালের উপরে মারে, আর তার ফলে সে সেই মেশিনের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে যেটা কসমিক কিউবকে শক্তি দিচ্ছিল। সেইখানে ধাক্কা লাগার কারণে সেই কসমিক কিউবটা মেশিন থেকে নিচে পড়তে যাচ্ছিল। তখনই রেড স্কাল সেই কসমিক কিউবটাকে তুলে নেয়, কিন্তু সেইটার মধ্যে এতটাই শক্তি ছিল যে রেড স্কাল সেইটাকে নিয়ন্ত্রণ করতে পারে না, আর সে কিছুক্ষণেই সেইখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন আমেরিকা সেই প্লেনে একেবারে একা ছিল এবং সেইখানে ক্যাপ্টেন আমেরিকা লক্ষ্য করে যে বিভিন্ন দেশে ফেলার জন্য সেই বোমগুলো প্লেনের মধ্যেই ছিল। এখন তার হাতে আর কোনো উপায় নেই, তাই ক্যাপ্টেন আমেরিকা এটাই ঠিক করে যে সে সেই প্লেনটাকে নিয়ে গিয়ে কোথাও ক্র্যাশ করিয়ে দেবে। সে তার গার্লফ্রেন্ড পেগি কার্টারকে ফোন করে বলে যে এই প্লেনের ভেতরে অনেক বড় বড় মিসাইল রয়েছে, আর সেইটা পুরো ইউএসএ কে ধ্বংস করে দিতে পারে। আর এখন আমার কাছে আর কোনো উপায় নেই, আমাকে এই প্লেনটা নিয়ে গিয়ে আর্কটিক রিজনের মধ্যে কোথাও ক্র্যাশ করিয়ে দিতে হবে, আর সেইখানেই একটা ইমোশনাল বাই দিয়ে সিনটি আমাদের দেখানো হয়। এরপরে সেই প্লেনটি আর্কটিকের একটা জায়গায় ক্যাপ্টেন আমেরিকা ক্র্যাশ করিয়ে দেয়। সেইখানে আমরা দেখতে পারি যে হগওয়ার্টস স্টার্ক সমুদ্রের ভেতরে একটা কসমিক কিউব পেয়ে যায়। তখনই হগওয়ার্টস স্টার্ক বলে যে আমরা যদি কসমিক কিউবটা খুঁজে পেতে পারি, তাহলে ক্যাপ্টেন আমেরিকাকেও আমরা ঠিক খুঁজে পেয়ে যাব। এরপরেই যখন ক্যাপ্টেন আমেরিকাকে তারা পেয়ে যায়, তারা সেই শিল্ড ফ্যাসিলিটিতে তাকে নিয়ে আসে, যাতে সে কিছু বুঝতে না পারে। সেই কারণে তারা আশেপাশের সারাউন্ডিংটা সেই 1943 এর মতনই বানিয়ে দেয়। সেইখানে থাকা একটি রেডিওতে পুরনো ম্যাচেরই কিছু কমেন্ট্রি চলছিল। সেইটা শুনে স্টিভ রজার বুঝতে পারে যে এই ম্যাচটা তো সেইটাই যেটার মধ্যে আমি নিজে ছিলাম, তাহলে এই ম্যাচের কমেন্ট্রিটা আমি এইখানে বসে কি করে শুনতে পারছি। তখনই সে বুঝতে পেরে যায় যে এই সব কিছু শুধুমাত্র একটা জাল, আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, আর সে পালিয়ে গিয়ে পৌঁছায় নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। আর তখনই এন্ট্রি হয় নিক ফিউরির, আর সে বলে যে তুমি 70 বছর এগিয়ে এসেছো, আর এই সব কিছু তোমাকে বোঝানো খুবই কষ্টকর ছিল, আর সেই কারণেই আমরা ঠিক করি যে তোমাকে সবকিছু আমরা আস্তে আস্তে বলবো, কিন্তু তুমি তো খুবই চালাক বেরোলে, তুমি এক নিমেষেই সবকিছু বুঝে গেলে। আর এর সাথেই এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়। এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় নিক ফিউরি এসে ক্যাপ্টেন আমেরিকার সাথে দেখা করে, আর সে তাকে বলে যে আমার কাছে তোমার জন্য একটা সিক্রেট মিশন আছে, এবং এর সাথেই এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়।